দেখছেন এই মুহূর্তে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা সারাদিনের 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে দেখে নেব আজকের টপ হেডলাইন অর্থাৎ শিরোনাম। তার আগে অনুরোধ, প্রতিদিন এ ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশের বেল অপশনে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করবেন। একদিকে সেখানে শিক্ষায় দুর্নীতি বাংলায় আর এমনই সময় বিরাট বড় খবর, এবার অপসারিত করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবার দল থেকে বহিষ্কার, বিরাট বড় ঘোষণা করলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এমনই সময় ভয়ানক বিপদ, মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান। আর তাতেই দুই পাইলটের মৃত্যুর ঘটনাতে গোটা দেশ জুড়ে তোলপাড়, এবার ঘটনার ভিডিও আতঙ্ক ছড়িয়েছে। আর এমনই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা, শুক্রবার নিজের দপ্তরে এসএসসি চাকরি প্রার্থীদের মুখোমুখি হবেন এবার অভিষেক ব্যানার্জি, বিশাল বড় আওয়াজ। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের শৃঙ্খলা রক্ষার কমিটির বৈঠকে ডাকেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করেন, তারপরে বিরাট বড় খবর, যেখানে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন অভিষেক ব্যানার্জি, শুক্রবার চাকরি প্রার্থীদের মুখোমুখি হবেন বলে খবর সামনে আসছে। এবার সেদিকে দেখার কি কাণ্ড ঘটে, যেখানে মূলত অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এবার এটি সূত্রে খবর, যেখানে কিছুক্ষণ আগে মুখ খুলেছেন অর্পিতা মুখার্জি, যেখানে খবর আসছে পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে টাকা রেখে যেতে নিডির কাছে বিস্ফোরক দাবি। আর তারপরে ভয়ানক কাণ্ড ঘটলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হলো সমস্ত মন্ত্রিত্ব পদ থেকে, যেখানে মূলত এসএসসি দুর্নীতির মামলায় ইডির অভিযানে যে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে তা মূলত পার্থ চট্টোপাধ্যায়ের ইডির কাছে বিস্ফোরক স্বীকারোক্তি করলেন অর্পিতা মুখার্জি। যেখানে খবর আছে ইডি সূত্রে লেটেস্ট আপডেট যে 50 কোটি টাকার কাছাকাছি উদ্ধার হয়েছে, যেখানে টালিগঞ্জ এবং বেলঘরিয়া উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। ইডির জেরায় এবার বিস্ফোরক স্বীকারোক্তি অর্পিতার, বলছে এমনই সূত্র। তবে আরো এক বিস্ফোরক দাবি নাড়িয়ে দিয়েছে, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত, কিন্তু অদ্ভুতভাবে অর্পিতা জানিয়েছেন টাকা রাখা হচ্ছে একথা তিনি জানলেও কত টাকা রাখা হচ্ছে সেটা জানা ছিল না, অর্থাৎ এত বিপুল অঙ্কের টাকা যে আছে সেটা জানতেন না তিনি, এমনই দাবি ছিল অর্পিতার। এতেই শেষ নয়, তদন্তকারীর কাছে তার স্বীকারোক্তি যে ঘরে টাকা থাকতো সেই ঘরে তার ঢোকার অনুমতি ছিল না, এমনই বলছেন। পার্থ চট্টোপাধ্যায় মাঝে মধ্যে ফ্ল্যাটে আসতেন, নির্দিষ্ট ঘরেও যেতেন, কিন্তু সেই সময় ওই ঘরে তিনি যেতেন না। সূত্রের খবর, অর্পিতাকে জেরা করলে বেলঘরিয়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি, গত কয়েকদিনে শোনা যাচ্ছিল তিনি তদন্তের সহযোগিতা করেছেন। আর ঠিক তারপরে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা, মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর পর প্রথমবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা। সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন, পার্থ তার কাছে যে যে দপ্তরগুলো ছিল সেগুলি আপাতত আমার কাছে আসছে, হয়তো কিছুই করব না, কিন্তু যেহেতু যতক্ষণ নতুন করে মন্ত্রিসভা গঠন না করছি তাই পার্থ তাকে রেহাই দিয়েছি, এই দপ্তরগুলো আমার কাছে এসেছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ছিল আর সেই বৈঠক থেকে বেরিয়ে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কর্মসূচিতে যোগ দেন তিনি, এমনই বিস্তারিত খবর। তবে সেই সাথেই চোখ রাখলে কামারহাটিতে সিপিএম এর মিছিল আর তার মাঝে এন্ট্রি মদন মিত্রের, এরপর তুলকালাম বাঁধরো এলাকায়। এবার মদন মিত্রের অভিযোগ, লাঠি আকাশে লাগানো অবস্থায় শতাধিক ছেলে তার দিকে ধেয়ে আসে, তাকে মারধর করাই সিপিএমের লোকেদের উদ্দেশ্য ছিল বলে দাবি করেছেন কামারহাটির তৃণমূল বিধায়কের। অন্যদিকে এবার সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি, তৃণমূলের লোকজন তার মিছিল আটকানোর চেষ্টা করে আর যার ফলে সফল না হয় ফিরে যায়। তার মাঝে গোটা বাংলা জুড়ে যে খবর সামনে আসছে, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, অভিযুক্ত মডেল অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ফের নোটের পাহাড় পা গেল, একবার 21 কোটি টাকার বেশি, আর তারপরে ফেরে দিন 24 পরগনার বেলঘরিয়ায় অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হলো 27 কোটি 90 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 28 কোটি টাকার কাছাকাছি। আর শুধু এতেই শেষ নয়, এর সঙ্গে পাওয়া গেছে প্রায় 5 কেজিরও বেশি সোনা, বেশিরভাগ নগদ টয়লেটে লুকিয়ে রাখা ছিল। আর যেখানে নোট গুনতেই 4টি ক্যাশ কাউন্টিং মেশিনে বসাতে হয়েছিল, প্রায় 10 ঘন্টা ধরে চলে নোট গণনা। এর আগে 21 জুলাই অর্পিতা মুখার্জির আস্তানায় প্রথম অভিযান চালিয়েছিল ইডি, সেই সময় উদ্ধার হয়েছিল 21 কোটি টাকা। এখনো পর্যন্ত 2টি অভিযানে অর্পিতার বাড়ি থেকে মোট 50 কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে বলে সূত্র মারফত খবর। আর তারই মাঝে উঠে আসে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিরাট বড় খবর, ভর দুপুরে আচমকা অন্ধকার হয়ে গেল কলকাতায়, এবার তুমুল বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বিরাট বড় খবর, এবার মেঘের গর্জন, তা নিয়ে বিস্তারিত খবর চোখ রাখবো। এদিকে আবার যেমনই অপসারিত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, আর তার মাঝে বিরাট বড় বৈঠক মমতার, এদিকে আবার পার্থ চট্টোপাধ্যায়ের টাকা কোথা থেকে এসেছে, কি খবর উঠে আসছে এবার ইডি সূত্রে, তা নিয়ে বিস্তারিত খবরে চোখ রাখবো। আর এমনই সময় সামনে আসছে পঞ্চায়েত ভোট, তার আগে ঝাঁপে পড়ছেন মমতা, সামনে থাকছে পাকা রাস্তা
রাস্তা পাকা বাড়ি তা নিয়ে যেমন গুরুত্বপূর্ণ সংবাদ এবং এই ভিডিওর শেষেই থাকছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায়দের জন্য আবারও রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিরাট বড় অনুদান সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ আর এমনই সময় থাকছে এবার করোনা নিয়ে বিরাট বড় বার্তা আবার কি বন্ধ হবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ এবার স্কুল কলেজ নিয়ে উঠে আসছে যেমন বিরাট বড় সংবাদ আর সেই সাথে থাকছে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবারও টাকা বিস্তারিত খবর জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন তাহলে প্রতিদিনের খবর পাবেন সবার প্রথমে এবং আপনার জেলার পার্টিকুলার খবর পেতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যে জেলার সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে প্রথমে চোখ রাখবো আজকের বড় খবর একদিকে 50 কোটি টাকা এবার ইডি দপ্তরের হাতে নাতে আর তাতেই বড় খবর মন্ত্রিসভা থেকে এবার বিদায় পার্থ 3 দপ্তরেই মমতার হাতে বিরাট বড় খবর রাজ্যে 3 দপ্তরের মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছে ইডি আর এরপরই কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য যেখানে জল্পনা সত্যি হলো 3 দফায় থেকে সরানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের 3 দপ্তরের মন্ত্রী পদে ছিলেন তিনি শিল্পমন্ত্রী তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতেন তিনি বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে এমনই জানা হলো যেখানে মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হলো পার্থকে 3 দফায় দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দিন নবান্নে ছিল রাজ্যের মন্ত্রিসভার বৈঠক সেই বৈঠকের পরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে নবান্নের তরফ থেকে আর এর মাঝে হুট করে ঘটে গেল আরও এক ঘটনা যেখানে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে এবার ঘটনাস্থলে রওনা দিয়েছে উদ্ধারকারী দল খবর পেয়ে গিয়েছেন এবার জেলা কালেক্টর পুলিশ সুপার এবং বায়ুসেনা অধিকারীরা তবে শেষ পাওয়া আপডেট এবার 2 পাইলটের মৃত্যুর খবর তবে ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটতে পারে তা এখনো জানা যায়নি তার সাথে বিরাট বড় খবর এসে সেই আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসছেন এবার অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাদের সঙ্গে কথা বলছেন না তা নিয়ে বারবার আক্ষেপ করছেন আন্দোলনকারীরা এবার উদ্যোগী হলেন অভিষেক ব্যানার্জি 501 দিনে পড়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রার্থীদের আন্দোলন দিনের পর দিন রোদ ঝড় মাথায় নিয়ে আন্দোলন করছেন তারা এবার বারবার আঙুল তুলছেন শাসক এবং প্রশাসনের দিকে এবারে সেই এসএসসির আন্দোলনকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার তিনি বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে একদিকে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজতে রয়েছে তখনই অভিষেকের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল যেখানে খবর আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোনো পদে নেই শিক্ষা দপ্তরের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই তা সত্ত্বেও যে অভিযোগের কারণে রাজ্যে এত অস্থিরতা সেই সমস্যার হাল ধরতে ময়দানে নামছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তিনি আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সাথে ফোনে কথা বলেন বলে বিরাট বড় খবর অভিষেক নিজেই ফোন করে বলেছেন জানা গিয়েছে সূত্রের খবর এদিন আন্দোলনকারীদের সমস্যার কথা শুনবেন এবং মেটানোর চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন দীর্ঘদিন ধরে মেয়র রোডে চলছে আন্দোলন মূলত যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পান সেটাই এই আন্দোলনের মূল দাবি মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারের নিয়োগ বিনিময়ের প্রমাণ সামনে আসতে এবার আন্দোলন অন্য মনে নেমেছে আর শুধুমাত্র অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করা হয়েছে তা নয় এই যোগ্য প্রার্থীরা যাকে নিয়োগ করা হয়েছে সেই ববিতা সরকার ওই আন্দোলনকারীদের একজন আর সেই নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতে বারবার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার কান টানলে মাথা আসার মতোই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি সিবিআই এই নজরে পড়েছে এবার মন্ত্রী থেকে উচ্চ পদস্থ অধিকারীরা আর তাতে বিরাট বড় ধাক্কা অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে সব মিলিয়ে 50 কোটি টাকা উদ্ধার যাতে নড়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গের ভিড় আর তাতেই বিরাট বড় ধাক্কা তৈরি হচ্ছে লিস্ট পার্থের ঘনিষ্ঠ জেলার নেতাদের ডাকবে এবার ইডি কাঁপন ধরছে এবার তৃণমূলে কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি এসএসসিদের চাকরির নামে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করার অভিযোগ আর সেই তদন্তে নেমে প্রথমেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে এবার ইডি গ্রেপ্তার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ পেশায় অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে আর গ্রেপ্তারের পরই একের পর এক সম্পত্তি সোনা কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হয়েছে তবে এই দুর্নীতির জাল যে কতদূর পৌঁছবে তা কেউ ভাবতে পারেনি আর এমন সময় বড় খবর এই পরিস্থিতিতে তদন্তকারীদের নজরে রয়েছেন আরো অনেকেই যেখানে ইডি সূত্রে খবর বিভিন্ন জেলার বেশ কিছু নেতার থেকে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এই টাকা পৌঁছে যেত এবার পার্থকে জেরা করেই এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা ইডির নজরে সেই সমস্ত নেতারা রয়েছেন যদিও এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না তবে ইডির নজর থাকছে সেই সমস্ত নেতার উপর এমনই বিরাট বড় খবর সামনে
আর সেই সাথে আবারও বিরাট বড় খবর, আবারও কি টাকার হদিস পাবে? অপারেশন রয়্যাল রেসিডেন্ট, অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে এবার হানা দিচ্ছে ইডি, আরো টাকার পাহাড় নাকি, এবার প্রহার গুনছে বাংলা। ইতিমধ্যে ইডি অধিকারিকরা প্রায় দুদফায় মিলিয়ে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। আর তারপরে বিরাট বড় খবর, এবার অপারেশন রয়্যাল রেসিডেন্ট, এবার রয়্যাল রেসিডেন্ট বি ব্লকে অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ইডি অধিকারিকরা। দুদফায় মিলিয়ে মোট 50 কোটি উদ্ধার পর আরো কত টাকা উদ্ধার হবে, প্রহার গুনছে গোটা বাংলা। আর তাতেই তল্লাশি শুরু করছে ইডি। আর এরপরে একের পর এক খবর সামনে উঠে আসবে। আর কিছুক্ষণের পরেই তৃণমূলের সাংবাদিক বৈঠক, এমনই বড় খবর। এবার শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক শেষেই এই সাংবাদিক বৈঠক হবে বলে খবর। আর তার মাঝে খবর, উপযুক্ত সময় এলে জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা পাবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরাট বড় খবর, উপযুক্ত সময় হলেই জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা দেওয়া হবে, এবার বুধবার সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রক জানিয়েছেন সরকার জম্মু কাশ্মীরের সর্বাত্মক উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ করছে, যার জন্য নানান রকম ফ্ল্যাগশিপ প্রোগ্রামের বাস্তবায়ন করা হচ্ছে। আর সেখানে প্রতিষ্ঠিত হবে আইআইটি, আইআইএম এবং 2টি নতুন এমএস, রাস্তা নির্মাণ, বিদ্যুৎ পরিকাঠামো পরিকল্পনাগুলি এবার দ্রুত বাস্তবায়ন করতে চলেছে এবার স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়াও জম্মু কাশ্মীরের শিল্প বিকাশের জন্য এবার 28,400 কোটি টাকা ব্যয়ে একটি নতুন কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে, যেখানে 4.5 লক্ষ মানুষের কর্মসংস্থান দেবে বলে দাবি করছে মন্ত্রক। আর অপরদিকে ট্রেন নিয়ে বিরাট বড় খবর, ট্রেন ছেড়ে দিল, এবারে মিলবে সংরক্ষিত টিকিট। বিরাট সিদ্ধান্ত এবার পূর্ব রেলে, সংরক্ষিত কামরা টিকিটের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনলো এবার পূর্ব রেল। এবারে টিকিট পরীক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তি চালু করা হলো রেলের পক্ষ থেকে। আসানসোল ডিভিশনের রেলের পক্ষ থেকে এবার অত্যাধুনিক টিকিট পরীক্ষার ব্যবস্থা চালু করলো রেলের উদ্যোগে। ট্রাভেলিং টিকিট এক্সিবিনার এবার নতুন করে ঘুরে ঘুরে টিকিট পরীক্ষা করতে হবে না, অথচ চার্ট নিয়ে ঘুরতে হবে না, সংরক্ষিত কামরায়ও অত্যাধুনিক প্রযুক্তি মেশিনের সাহায্যে টিকিট পরীক্ষা করতে পারবেন এবার এক্সামিনাররা। জানা গেছে রেলের তরফ থেকে অত্যাধুনিক মেশিন আনা হয়েছে, যেখানে মেশিনের সাহায্যে সংরক্ষিত আসনগুলো যাত্রীদের টিকিট পরীক্ষা করতে পারবেন টিটিরা। এমনই বিরাট বড় খবর, মেশিনগুলো নিয়ে এবার ট্রেনের সংরক্ষিত কামরাগুলির টিকিট পরীক্ষা করবেন তারা। এক্ষেত্রে কোনো চার্টের প্রয়োজন হবে না টিটিদের, মেশিনে এবার পিএনআর নম্বর দিলেই কামরা যাত্রীদের সমস্ত টিকিট সংক্রান্ত সমস্ত তথ্য চলে আসবে টিকিট পরীক্ষকের কাছে। এছাড়াও ওই মেশিনের ব্যবহারের ফলে টিকিট বুকিংয়ের কাজ আরও স্বচ্ছ হবে বলে মনে করছে শীর্ষ আধিকারিকরা। কিন্তু এভাবে মেশিন কাজ করবে কেন, এবার এইচটিসি মেশিন ব্যবহার হলে স্বচ্ছতা আসার কথা বলা হচ্ছে রেলের আধিকারিকরা, যেখানে রেল সূত্রে খবর। উদাহরণস্বরূপ বলা হচ্ছে, যদি কোনো যাত্রী আসানসোল থেকে টিকিট কাটেন কিন্তু অনুপস্থিত থাকেন, তাহলে সেই টিকিটের তথ্য রেলের সদর দপ্তরে পৌঁছে যাবে এইচটিসি মেশিনের মাধ্যমে। এবার যদি কোনো যাত্রী বর্ধমান থেকে ট্রেনের গন্তব্য উদ্দেশ্যে রওনা দেওয়ার পরেও টিকিট বুকিং করতে চান, তাহলে সেই টিকিট বুকিং করতে পারবেন তৎক্ষণাৎ, যে সুবিধা ততদিন স্টেশনে পাওয়া যেত না। অনেক ক্ষেত্রে এই সমস্ত অনুপস্থিত সিটগুলো নিয়ে দুর্নীতির অভিযোগ উঠত, তাই এবার সরাসরি সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত থাকায় দুর্নীতির আশঙ্কা অনেকটাই কমবে বলে মনে করা। আর এছাড়াও থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবার সামনেই পঞ্চায়েত ভোট, এদিকে আবার বাংলায় দুর্নীতি, একের পর এক খবর সব মিলে থাকছে। বাকি থাকা খবর যা ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পারবেন, তবে তার আগে আজকের খবরগুলো শুনে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ খবর থাকবে আমাদের জানালে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে। এবং আপনার জেলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তার সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।